পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে 10 ফুট লম্বার একটি মৃত ডলফিন। গতকাল গভীর রাতে সৈকতের লেম্বুর বনের 3 নদীর মোহনায় ডলফিনটি ভেসে ওঠে। প্রথমে স্থানীয় জেলেরা মাছটি দেখতে পেয়ে মৎস্য বিভাগের কর্মকর্তাদের খবর দেয়। স্থানীয় ট্যুরিজম ব্যবসায়ী কে এম বাচ্চ জানান, মাছটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে জেলেদের আঘাতে মাছটির মৃত্যু হয়েছে। এর আগেও সৈকতে বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি সৈকতে ভেসে আসে। তবে কী কারণে এসব মাছের মৃত্যু হচ্ছে সেটা নিশ্চিত করে বলতে পারেনি মৎস্য বিভাগ। মৃত এসব মাছ সংরক্ষণের জন্য কুয়াকাটায় একটি সংরক্ষণাগারের নির্মাণের দাবি জানিয়েছে ট্যুরিজম ব্যবসায়ীরা। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুল নবী জানান, সংরক্ষণাগার না থাকায় মাছটি ট্যুরিস্ট পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে মাটি চাপা দেওয়া হয়েছে।